সাধারণত কোনো ক্রিকেটার চোটে পড়লে দরকার পড়ে কনকাশন সাবের। সেক্ষেত্রে কনকাশন জিনিসটাকে খুব বেশি ভালো কিছু মনে হওয়ার কথা নয়। তবে অস্ট্রেলিয়ার সদ্য বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মার্নাস লাবুশনের জন্য সেই কনকাশনে এসেছে সাপে বর হয়ে। কিভাবে তাই ব্যাখ্যা করা যাক। 2019 সালের আগের সময়টা অস্ট্রেলিয়ার টেস্ট একাদশে নিয়মিত ছিলেন না মার্নাস লাবুশেন। স্কোয়াডে জায়গা পেতেন অতিরিক্ত ক্রিকেটার হিসেবে। তবে 2019 অ্যাশেজে লর্ডস টেস্টে স্টিভেন স্মিথ চোটে পড়লে টেস্ট ইতিহাসের প্রথম কনকাশন সাব হিসেবে স্মিথের বদলি হিসেবে মাঠে নেমে যান লাবুশেন। ড্র হওয়া সেই ম্যাচে 59 রানের দারুণ একটি ইনিংসও খেলেন লাবুশেন। সেই ইনিংসের ফলেই যেন পুনর্জন্ম পায় লাবুশেনের টেস্ট ক্যারিয়ার। ধীরে ধীরে অজিদের টেস্ট একাদশে নিয়মিত হয়ে যান তিনি। দুর্দান্ত ব্যাটিংয়ে আইসিসির র্যাঙ্কিংয়ের শীর্ষে উঠে যান একসময়। এখন শীর্ষস্থান হারালেও আছেন সেরা পাঁচের মধ্যেই। কনকাশন সাব হিসেবে নেমে সেই দারুণ ইনিংসটি খেলার পর আর কখনোই পেছনে ফিরে তাকাতে হয়নি লাবুশেনকে। পারফরমেন্সের ধার এখন এতটাই বেড়েছে যে লাবুশেনকে ছাড়া অজিদের টেস্ট একাদশ কল্পনাও করা যায় না। কনকাশন লাবুশনের জন্য সাপে বর হয়ে এসেছে ওয়ানডেতেও। টেস্টে নিয়মিত মুখ হলে অজিদের ওয়ানডে দলে অনিয়মিত ছিলেন লাবুশেন। শুরুতে 2023 বিশ্বকাপের জন্য অজিদের ঘোষিত 18 জনের স্কোয়াডেও ছিলেন না তিনি। বিশ্বকাপের আগে গত সেপ্টেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরের স্কোয়াডেও ছিলেন না। তাকে খেলতে পাঠানো হয়েছিল অস্ট্রেলিয়া এ দলের হয়ে নিউজিল্যান্ড এ দলের বিপক্ষে সিরিজের জন্য। কিন্তু এরপর যেন নাটকের স্ক্রিপ্ট ধরে এগিয়েছে ঘটনা। স্টিভেন স্মিথের চোটের কারণে দক্ষিণ আফ্রিকা সফরে ডাকা হয় লাবুশেনকে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে একাদশে মেলেনি জায়গা। তবে ক্যামেরন গ্রিন চোট পেলে কপাল খুলে যায় লাবুশেনের। কনকাশন সাব হিসেবে সুযোগ পেয়ে যান লাবুশেন। সে ম্যাচে মাঠে নেমে খেলেছিলেন 80 রানের দুর্দান্ত এক ইনিংস। জিতেছিলেন ম্যাচ সেরার পুরস্কারও। ম্যাচ শেষে আরও একটি অসাধারণ গল্প জানিয়েছিলেন তিনি। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেই ম্যাচে লাবুশেন সুযোগ না পেলেও তার মায়ের মন বলছিল তার ছেলে খেলবে। গ্যালারিতে উপস্থিত ছিলেন লাবুশেনের মা। পরে ঠিকই খেলেছেন ছেলে। দলকে ম্যাচ জিতিয়ে গর্বিত করেছেন মাকেও। ম্যাচ শেষে নিজের মায়ের ঘটনাটি খোলাসা করেন তিনি। লাবুশেন বলেন, তিনি অসাধারণ একজন নারী। যদিও ম্যাচের প্রথম 3.5 ঘন্টায় আমি খেলিনি, তারপরও তিনি মাঠে রয়ে যান। তার ভেতরে একরকম মনে হচ্ছিল, আমি এখানে আসার পর তিনি একরকম নিশ্চিত ছিলেন যে আমি এই ম্যাচে খেলবই। আমি তাকে বলেছিলাম, মা আমি দল দেখেছি, দলে আমি নেই, তবুও তার মনে হচ্ছিল আমি খেলব এবং আরও একবার তিনিই সঠিক ছিলেন। সত্যি বলতে এটা ব্যাখ্যা করা কঠিন। মায়ের সে দৃঢ় বিশ্বাসে বলিয়ান হয়েই যেন পরের ম্যাচে একাদশের সুযোগ পেয়ে 99 বলে 124 রানের অসাধারণ এক ইনিংস খেললেন লাবুশেন। তবে নাটকের বাকি ছিল আরও। এত ভালো খেললেও বিশ্বকাপের স্কোয়াডে জায়গা মেলার উপায় ছিল না তার। 15 সদস্যের স্কোয়াডে থাকা ক্রিকেটারদের মধ্যে কারো চোট না হলে যে পরিবর্তন আনা যাবে না সেই স্কোয়াডে। নাটকের শেষ বাঁকে চোটে পড়লেন অ্যাস্টন এগার, আর তাতেই বিশ্বকাপের স্কোয়াডে শেষ মুহূর্তে ঢুকে গেলেন মার্নাস লাবুশেন। বিশ্বকাপে যার খেলারই কথা ছিল না সেই লাবুশেনে অজিদের হয়ে ফাইনালে হাঁকালেন 50। মনে হতে পারে এত নাটকীয়তাও কি সম্ভব? হ্যাঁ, সম্ভব। লাবুশেনের বাস্তব জীবনে যেন নেমে এসেছে রূপকথার কোনো গল্পের চরম সুন্দর কাহিনী। আর সেই গল্পে কনকাশন সাব হয়ে উঠেছে লাবুশেনের জন্য সাপে বর। টেস্টের পর ওয়ানডেতেও কনকাশন হিসেবে নেমেই বাজিবাত করলেন লাবুশেন। হোসাইনের মান, বিডি ক্রিক টাইম।